স্বাগতম। তো গাইস, আমি আজকে অনেক দিন পর আমি আমার বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করছি, আর আমি একটা ভিডিও করেছিলাম কলকাতায়, ফার্স্ট ভিডিও ডেকাস লেনে। তোমরা ভিডিওটায় যা রেসপন্স দিয়েছো, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। আর যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। কালী পুজো কেটে গেছে, পকেট তো ফাঁকা, চিপেস্ট প্রাইসে খাবার তো খেতে হবে, ভিডিও তো করতে হবে। তো আমি একটা চিপেস্ট প্রাইসের দোকান আমি খুঁজে পেয়েছি কলকাতা ডেকাস লেনে, হয় মা তারা রেস্টুরেন্ট, মানে ওখানকার কম্বোটা খুবই চিপেস্ট প্রাইস, ছ সাতখানা আইটেম মাত্র 35 টাকা। তো সেই দোকানটাই আজকে ভিজিট করব, আর তোমাদের সাথে খাবারটা কেমন খেতে শেয়ার করব। আমি যেটা বলে থাকি, আমি ইন্দো, তোমরা দেখছো হ্যাংলাবাজ ইন্দো ইউটিউব চ্যানেল। এই চ্যানেল হ্যাংলামো ছিল, হ্যাংলামো আছে, আর কতটা হ্যাংলামো আছে সেই দোকানের খাবারটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি এখন চলে এসেছি জয়মাতা রেস্টুরেন্টে। তোমরা দোকানের সামনে ভিড়টা শুধু দেখো, মানে সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে খাচ্ছে। কেউ যদি বলে এটা কি নিরামিষ বা ভেজের দোকান, আমি তখন বলি বিশ্বাস হলে খাও, আর নাহলে জয় মা তারা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বলবো। খাবেন হাতে করা রুটি, রাইস, জল রুটি, তেল রুটি, ঘি রুটি, মাখন রুটি, তন্দুরি, বাটার নান, কুলচা, হাতা, বেলচা, খুন্তি, চামচ, বলুন। আমার মন ভরে গেল, আমি দাদাকে অবশ্যই ক্যামেরার মধ্যে আনবো। আর আমি জয়মাতা রেস্টুরেন্ট থেকে আমি নিয়ে নিচ্ছি তন্দুরি, আর এখানে একটা পটলের কি একটা দিয়েছে, আর তার সাথে একটা সবুজ চাটনি দিয়েছে। পটলের ভেতরে মানে ভেতরে একটু স্টাফিংটা একটু দেখাতে বলবো, গোটা পটল দিয়েছে, আর তার মধ্যে পুরগুলো দেখো, ভেতরে পুরো পুরে পুরে পুর দিয়েছে, পুরে বাপ রে বাপ, পুরে তো ছড়াছড়ি। আর একটু তন্দুরি দিয়ে একটু পটল, আর একটু পটলের গ্রেভি, আর তার সাথে এটা খাওয়া যাক। আর খাওয়ার আগে আমি যেটা সবসময় বরাবর করি, লোভে পাপ খাবার প্রতি আমার ভাব, আমার কিছু বলার নেই, সত্যি আমার কিছু বলার নেই, খাবারটা খেয়ে আমার সত্যি কিছু বলার নেই। তোমাদের একটা কথা আমি বলতে চাই, ডেকাস লেনে একবার যদি আসো, চিত্তবাবুর দোকান আর তারামা, জয় তারামা, দুটো দোকানে অবশ্যই খাবার টেস্ট করবে। এত সুন্দর খাবার, এত সস্তায়, তোমরা যদি এই প্লেটটা নাও, মোটামুটি একটা রেস্টুরেন্টে গেলে আমার আন্দাজ মতো 100 থেকে 150 টাকা নিতে পারে, আর এখানে সেটা খুবই কম দাম, এটা মনে হয় 30 টাকা। আর এটা মনে হয় এর সাথে সবজি তো ফ্রি, সবজির কোনো পয়সা নেবে না, আর সাথে গ্রিন চাটনি, পেঁয়াজ ফ্রি। এই দাদারও ফুড ব্লগিং চ্যানেল আছে, তুমি সবাইকে খাওয়াও। ও ভাই হিরো, কেমন লাগছে বলো? আরে তোমার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, কবিতা বলে বলে আমার সত্যি খুব ভালো লাগে। না আমি এরকমই বলি, আমি কাউকে দেখে আমার নিজের থেকে বেরিয়ে আসে না, এটা আমার আমার মন থেকে আসে, আমি মন থেকেই কথা বলছি। আজকে তোমরা আজকে এসেছো, আজকে রানা ভাইয়ের কথা বলি, রানা ভাইয়ের সাথে, রানা ভাই যেমন ইউটিউবার, আমি চাই তুমি, রানা, তোমরা যতজন আসো, আরও যত ইউটিউবাররা আছে, সব থেকে আমি ওনাকে খুব কৃতজ্ঞ জানাই, যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, ভদ্রমহিলা কুচির মা গ্লুজি রিভিউ, আমি তো ওনাকে অসংখ্য অসংখ্য হ্যাটসঅফ জানাই, যে উনি বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় এসেছেন, একটা ইউটিউবার একটা ব্লগ তৈরি করে, বাংলার একজন ভদ্রমহিলা, ওপার বাংলার একজন দিদিভাই আমাদের কলকাতায় এসে ব্লগ করে নিয়ে যাওয়াটা, এটা আমাকে যারা গর্বিত। আমার যেটা মনে হয় ফুড ব্লগারের মেন হচ্ছে খাবারটা নয়, মেন হচ্ছে কন্টেন্ট।
মানে অনেকে যায় খেতে, আমরা কিন্তু খেতে যাই না, আমরা জাস্ট কন্টেন্টটা নিতে যাই। আর সব থেকে বেশি হচ্ছে মানুষের ভালোবাসা, পুরো দরকার ভালোবাসাটা হলে তার জন্য তো টাকা লাগে না, একদমই না, ওটার জন্য টাকা লাগে না। আজকে 32 টাকার খাবার আমার ছিল, আমি কন্টিনিউ প্রায় 2 বছর খাইয়ে গিয়েছি 32 টাকা পার প্লেট। তুমি যে কোনো আইটেম নিতে, দুটো তন্দুরি নিতে 32, তুমিও অনেকবার করেছো ইউটিউব, 32 টাকা। আজকে সেই খাবারটাকে আমি 5টা টাকা বাড়ি, আমার কাছে 7খানা ছেলে কাজ করে, 8খানা ছেলে কাজ করে, 5টা টাকা যদি বাড়াই, আমি জানি না, আমি জানি না, যারা শুনছো বা যারা দেখছো যারা বুঝতে পারছো, আজকে বাজারে গেলে একটা বিনসের দাম কিন্তু 150 টাকা কিলো। আমার এই আমার দোকানেতে আমি একদম মানে বাস্তব হয়ে একটু আগে বলে গেলাম না, আমি চোর হতে পারি কিন্তু চিটিং বাজ, আমি একটু আগে বলে গেছি চোর হতে পারি কিন্তু চিটিং বাজ। আমি যদি মিক্সড ভেজিটেবলে যদি গাজর বিনস যদি 200 টাকা কিলো হয়, তবে বিনস দিয়ে মিক্সড ভেজিটেবল করবো, নট বরবটি দিয়ে করবো না, বরবটি দিয়ে করবো না। আর হচ্ছে আমার শনিবারের খিচুড়ি, যদি খিচুড়িতে যদি ফুলকপি 100 টাকা পিসে যদি হয়, এটা আমি অনেক 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 জায়গায় বলা আছে, কিন্তু ফুলকপি ফুলকপি থাকবেই, কিন্তু খিচুড়ি থাকবে, খিচুড়ি থাকবে, মানে ফুলকপি থাকবেই থাকবে, খিচুড়ি হোক তাতে 100 টাকাও যদি ফুলকপি পিস হয়, সেটা কিন্তু ফুলকপিটা থাকবে খিচুড়ি অবশ্যই। এই গ্রেভিটা চেষ্টা করি ভালো। তো গাইস আমার খাওয়া দাওয়া তো ভালোই লাগলো, আমার তো একা খাওয়া লাগলে হবে না, পাবলিকের কেমন লাগছে সেটা আমি একবার জিজ্ঞেস করবো। ইউটিউব খুললে দেখাচ্ছেন 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 খাবার, দাদার শুনেছিলাম খাবারের ফোনই বলতে পারো, আর খুবই সস্তা। তোমার নাম? আজকে আর এই ভিডিওটা বেশি বড় করছি না, সত্যি খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে, সবার সাথে দেখা হয়ে, আর আমার তো দাদার ব্যবহার সত্যি খুব ভালো লাগলো। এটা মনে হয় আমার সেকেন্ড কলকাতা ব্লগ পার্ট টু, অবশ্যই কলকাতা এবার ভিডিও আসতে চলেছে অবশ্যই। আর একটা কথা, আমার রিভিউর ওপর তোমাদের যদি ভরসা থাকে অবশ্যই দেখাশুনে এসো, খাওয়া দাওয়া করো, চিত্তবাবুর দোকান আর জয় মাতারা দুটো দোকানে অবশ্যই খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খাওয়া দাওয়া করলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আর দেখো বাঁদিকে ফেসবুক, ডান দিকে ইনস্টাগ্রাম পেজ, অবশ্যই ফলোটা করে দাও, ডিসপ্লেতে দেখো শো করছে। দেখা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, আর তোমাদের যদি খাবারের সন্ধান থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।